মধ্যে ডিবি ইয়াদি পিস্তল দিয়ে আঘাত করছে, গলা ধাক্কা দিয়েছে, তারপর এদিক দিয়ে হাবলা দামার ইয়া নেকলেস নিয়ে আমার লজ্জা করে। এটা কোন দেশে আমরা বাস করি? আপনারা সম্পূর্ণ ভিডিওটা যখন দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন আসলে ঘটনাটা কোথা থেকে এসেছে। দর্শক, বর্তমান রাজনৈতিক অঙ্গনেরও যে সর্বশেষ খবরগুলো রয়েছে সেগুলো আপনারা জানতে পারবে। তো কথা না বলে চলুন আমরা ভিড়মূল আলোচনায় চলে যাই। ভিড়মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটাকে সেই বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। আমার হাজবেন্ড ইমামতি করে, সে আমার গোপন অঙ্গ কেটে ফেলেছে, অনেক বলছি এরকম করেন না, আমার ভয় লাগছে, আপনি প্লেট দিয়ে কি করবেন। আমার বিয়ে হয়েছে 2017 সালে, তো বিয়ের পরে কিছুদিন ভালো ছিলাম, তারপরে থেকে উনি অনেক অত্যাচার করছে, অনেক মারধর করছে, তারপর আমার বাবুগুলা হয়েছে। তো আমি সবসময় ভাবছি যে এরকম করতেছে তো এক সময় ভালো হয়ে যাব, এই জন্য বারবার বাবা মা বলছে, সবাই ফ্যামিলি সবাই বলছে যে যায় না, ও ভালো হবো না, তাদের কথা কোনো সময় রাখি নাই, এমন চলে গেছি। উনি একবার ফোন করছে, আমি সাথে সাথে চলে গেছি। তো এইবার এই লাস্ট মুহূর্তে এমন একটা মানে খারাপ আচরণ করছে, তো মানে আসলে লজ্জাজনক বলা যায় না। এই তো 21 তারিখের ঘটনা এটা। আমার বাবার বাড়ি আসছিলাম আমি ঈদের দিন বিকেলে, আমার ছেলে অসুস্থ ছিল, চলে আসছিল আমার বাবার সাথে ঈদের আগের দিন। চলে আসার পরে পরের দিন আবার আমাকে ফোন করছে ঈদের দিন যে মোয়াজের এরকম মানে আমার ছেলের এরকম অবস্থা, জ্বর আসছে। আবার আমার হাজবেন্ড ইমামতি করে মসজিদে, সে আমাকে বলছে যে আমি তো ঈদের দিন আসতে পারবো না, বিকালে আসবো। তো আমি তার অনেকবার ফোন করছি বা বাড়ির সবাইরে বলছি যে আমি তো মোয়াজ অসুস্থ, আমার ছেলে অসুস্থ, তাহলে আমি ওরে আনতে গেলাম। পরে ও ফোন করলো, হাজবেন্ড ফোন করলো যে চলে আসো, আমিও চলে গেলাম। সেদিন যাওয়ার পরে উনি ঈশার নামাজ পড়ে আসছে, ঈশার নামাজ পড়ে আসছে, আমি কোনো কিছু বুঝিনি যে এরকম অঘটন ঘটাবো। আমার সাথে ভালো ব্যবহার করতেছে, কোলা পানগুলোরে কেক কিনে দিছে, খাওয়া দাওয়ার পরে বাচ্চাগুলো ঘুমাইছে, আমার অন্য ঘরে নিয়ে গেছে, আমি তখনও বুঝতে পারিনি। তো হাসাহাসি করতেছি, সে কথা বলতেছে, তো তারপরে এক পর্যায়ে হাত বেঁধে ফেলাইছে, হাত শক্ত করে ধরছে, তখনই আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো তার হাত থেকে ছুটতে পারি নাই। তারপরে হাত বেঁধে ফেলাইছে, হাত রশি দিয়ে বাঁধছে, বাঁধার পরে সে পাঞ্জাবির ওইদিকে গেছে কিছু আনার জন্য, পরে আমি দরজার এদিকে দৌড় দিছি, পরে উনি আমার ধরে ফেলছে, আবার ধরে ফেলে পা বেঁধে ফেলাইছে। বেঁধে ফেলানোর পরে পাঞ্জাবির কাছে যায়, আবার দেখি যে ব্লেড বের করতেছে, বায়োডিন বের করতেছে, ব্যান্ডেজ বের করতেছে, আবার ওষুধ বের করতেছে। তো আমি অনেক বলছি যে আপনি এরকম করতেছেন কেন, আমি কি দোষ করছি যে আমারে কি করবেন, এই এইগুলো এগুলো অনেক কিছু বললাম, মানে অনেক মাপ চাইছি যে আমি আর কোনো দিন বাবার বাড়ি যাবো না, বা আপনি যা বলবেন তাই শুনবো, আপনি আমার সাথে এরকম আচরণ করেন না, আমার ভয় লাগতেছে, আপনি কি করবেন কি করবেন না, সে কোনো কথাই শুনে নাই আমার। তারপর যে ঘটনা ঘটেছে আসলে বলতেও লজ্জা করে, সে আমার গোপন অঙ্গ কেটে ফেলেছে, আমি অনেক অনেক বলছি যে এরকম করেন না, আমার ভয় লাগছে, আপনি প্লেট দিয়ে কি করবেন, তো সে শুনে নাই তো কেটে ফেলছে। মানে তখন আমার মনে হয় সেন্স ছিল না, যে আমি মানে বুঝতেই পারি নাই যে কি হইলো এখন, মানে আমি কেমন জানি হয়ে গেছিলাম। তারপরে সে মনে হয় বায়োডিন দিছে, পরে মানে একটু সেন্স যখন আসছে তখন দেখি যে আমার কম্বল খাটের নিচে মানে সব জায়গায় দিয়ে ব্লিডিং, সব জায়গায় ব্লাড পড়ছে, আমার হাত দিছি হাতে ব্লাড, কাপড়ে ব্লাড, সব জায়গায় ব্লাড। তো সে সাথে সাথে দেখি যে খাটের পাশে পড়ে আছে ব্যান্ডেজ, যতটুকু ব্যান্ডেজ আনছিল সব ব্যান্ডেজ দিয়ে মুছছে, মুইসা মুইসা ফালাইছে, কাপড় দিয়ে মুইসা ফালাইছে, তাও ব্লিডিং বন্ধ হয় নাই। পরে সে কচু নিয়ে আসছে যে রক্ত বন্ধ করানোর জন্যে। তো আমি অনেক মাপ পাইছি, আর এগুলো করেন না, এগুলো করেন না, আমি এখন মারা যাবো, আমার আর এরকম কষ্ট দিয়েন না। পরে ওইরকম চিল্লাচিল্লি আর তো চিল্লাচিল্লি তো করছি, কিন্তু এর মধ্যে আর কেউ আসে নাই। যখন এই কাজটা কইরা ফেলছে তখন ওর মা ভাই আসছে, আইসা বলছে যে ওর মারতেছিস কেন, কি হয়েছে মারতেছিস কেন। পরে সে দরজা খুললে একটা ধমক দিল যে এখানে কি এত রাতি, কি যান ঘুমান, যা যার মধ্যে ঘুমান যায় ঘরে, এই কথা বললো, আর তারাও চলে গেলো, আর কিচ্ছু বললো না। আমি সুষ্ঠু বিচার চাই, আর আমি চাই যে ওর ফাঁসি হোক, কারণ আমি তো সবসময় সারাটা জীবন চাইছিলাম, এই 8 বছর ধরেই চাইছি যে আমি ভালোভাবে থাকি ওর সাথে, আমার 2টা বাচ্চা নিয়ে,
বাচ্চারও বাপের প্রয়োজন আছে, মায়ের প্রয়োজন আছে, এগুলাই চাইছি যে ওর সাথে আমি থাকি দুইটা বাচ্চা নিয়ে। ও বিয়ে করছে করুক, তাতে কোনো সমস্যা নেই। আমি সবসময় বলছি যে ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন, ও আছে থাক, ও বউ আছে, আপনি ওর কাছে যান, কোনো সমস্যা নেই। আপনি আমার সাথে ভালো আচরণ করেন, ভালোভাবে ঠিকভাবে সবকিছু দেন, ভরণ পোষণ। তো দর্শক, আপনারা এই ভিডিও দেখলেন, আর এই ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে এবং যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। গত 4 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হলিয়ারা গ্রামের সৌদি প্রবাসী নূর আলমের বিরুদ্ধে স্বর্ণ আত্মসাতের অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলার চান্দিয়ারা গ্রামের বাসিন্দা এনামুল হক। মামলার অভিযোগে বলা হয়, নূর আলম সৌদি থেকে আরেকজনের স্বর্ণ এনে পুরোটা বুঝিয়ে দেননি, পরে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। শুক্রবার বিকেলে তদন্তকারী কর্মকর্তা রেজাল করিমের নেতৃত্বে একটি দল আসামি নূর আলমের বাড়িতে ছদ্মবেশে অভিযান চালায়। এ সময় আসামিকে ধরার কথা বলে তারা নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুট করে নিয়ে যায় বলে দাবি নূর আলমের পরিবারের সদস্যদের। আসামি নিতে আইছে, আসামি নিব, আসামির বদলা কি আমাদের পাবলিককে বাচ্চা কাচ্চা সুন্নত করাইছে? এই শিশু ডারে সহকারে মাইরা গেছে, আমার মেয়ে নূর আলমের মেয়ের সহকারে দেন, এই বাচ্চা দিকে শিক্ষা দিছে, বাচ্চার মাথার মধ্যে ডিবি পিস্তল দিয়ে আঘাত করছে। পুরুষরা এসে নারী গায়ে, সে সত্য ডিবি হোক বা পুলিশ হোক, নারীদের গায়ে হাত দিত কেনা, এটা তো আইনে নাই। গলার ধাক্কা দিছে, তারপরে এদিক দিয়ে হাবলা দামার ইয়ার নেকলেস নিয়ে গেছে, বলছে তুমি যদি বেশি চিল্লাচিল্লি করো তাহলে তোমাকে মাইরা ফেলবো। ডিবি আমাদেরকে সাথে দোনো লুকান না, এ দোনো অত্যাচার নারীদের প্রতি করতেই পারে না, এটার জন্য আমরা বিচার চাই। তদন্ত স্বার্থে যেতেই পারে, বাদী বিবাদী দুই পক্ষকে খবর দেওয়া যেতে পারে। আইদার যদি মনে করে আসামি ধরা খুবই জরুরি, তাহলে পোশাক পরিহিতভাবে যথাযথ আইন মেনেই সে ওই জায়গায় আসামি ধরার জন্য যেতে পারে। এদিকে গোয়েন্দা পুলিশের অপেশাদারী আচরণ নিয়ে সংবাদ প্রকাশিত হলে উঠে সমালোচনার ঝড়। ঘটনা তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটি করেন পুলিশ সুপার। যদি অভিযানে যায় ইউনিফর্মে যাবে, আর ডিবি পুলিশ তাদেরও একটা নির্দিষ্ট পোশাক আছে, সেই পোশাকটা পরে যাবে। সেটা যদি সে না পরে থাকে এটাও তার অন্যায়। যদি এখানে সেখানে কোনো অন্যায় করে থাকে, সেখানে সে অসৌজন্যমূলক আচরণ করে থাকে, আইনের ব্যত্যয় করে থাকে, অবৈধভাবে সে শক্তি প্রয়োগ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আসামি নূরের সংসার। ওর আব্বা বিয়ে করছে, হ্যাঁ, তখন যখন মায়ারে 5 মাসের ফালাই থেকে গেছিল, গেলে আমি ফালছি, অনেক গেছে গা, আবার কইতে এই যে ছেলে লইয়া আবার আইছে, অনেক তো ছেলে কার কি ওর আব্বার না কার এটা তো আমি জানি না, হ্যাঁ জানি না, কিন্তু এত না এই যে মায়া এটা আমি ফালতাছি। এদিকে একই দিন সকালে শিশুটিকে দেখতে ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে হাসপাতালে যান হাসপাতালটির পরিচালক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিশুটি এখন অনেকটাই সুস্থ আছে, আইনসঙ্গত অভিভাবক পেলে তাদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে। ততদিন পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের লোকজনই শিশুটির দেখভাল করবেন বলে জানান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম ফেরদৌস। যতক্ষণ পর্যন্ত কোনো আইনসঙ্গত অভিভাবক না পাওয়া যায়, কোনো লিগ্যাল গার্জিয়ান না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তায়, আমাদের তত্ত্বাবধানে, আমাদের যত্নে, আমাদের চিকিৎসায় বাচ্চা থাকবে। অন্যদিকে পুলিশের ভাষ্য, স্বজনদের সন্ধান পাওয়া গেছে, তবে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আবুল কাশেম। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওকে শেষ খুবটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।